আজকের এপিসোডে মহল আসে রোদ্দুরের কাছে, এসে রোদ্দুরের মাথায় হাত বোলায়। রোদ্দুর বলে, মহল এত দেরি করলে যে? মহল বলে, কোথায় দেরি, আমি তো 9টায় বেরিয়েছিলাম, এখন বাজে 9:45। রোদ্দুর বলে, ও আমি তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি, তুমি কখন যাবে আজকে বাড়িতে মহল? মহল বলে, সন্ধ্যাবেলায় চলে যাব। রোদ্দুর বলে, না রাতের ডিনারটা করে যাও। মহল বলে, না রোদ্দুর আমাকে যে বাড়ি যেতে হবে। সেই সময় রোদ্দুর মহলের হাতের দাগগুলো দেখতে পায়। রোদ্দুর বলে, মহল কি হয়েছে তোমার হাতে, এরকম দাগ কেন? তখন মহল বলে, না না কিছু না, হয়তো কোথাও লেগে গেছে হাতে। রোদ্দুর বলে, আমাকে মিথ্যা কথা বলছো, কে মেরেছে বলো? তোমাকে কাকামণি মেরেছে? মহল বলে, কেন আমাকে কাকামণি কেন মারতে যাবে? না না আমাকে কেউ মারেনি। দেখো রোদ্দুর, তুমি এত উচ্চদিত হয়ে না, তোমার কিন্তু শরীর খারাপ করবে। রোদ্দুর বলে, যোজকে ডাকো, আমি গাড়ি নিয়ে এক্ষুনি তোমাদের বাড়িতে যাব, কাকিমার কার সাথে কথা বলবো। মহল বলে, কেন রোদ্দুর, তোমার কিন্তু এখন শরীর অসুস্থ, ডাক্তার কিন্তু অনেক প্রেসক্রিপশন দিয়েছে, সেগুলো কিন্তু মানতে হবে। মহল বলে, মাম্মাম এটা আমার দোষ? ঠাম্মি বলে, তুমি তো নিজের দোষেই মার খাচ্ছ মহল, তুমি কোথায় যাচ্ছ সেই কারণটা আমাদের বলছো না, এদিকে রাত করে বাড়ি ফিরছ, ভালো করে তো সংসার করতে পারলে না, আর রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছ। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।